ইউরোপ বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম মহাদেশ হওয়া সত্ত্বেও ইউরোপ তার জাতীয় সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে এক সমৃদ্ধ অর্থনীতি তৈরি করতে পেরেছে। প্রচুর প্রাকৃতিক সম্পদ এবং বাকি বিশ্বের সাথে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্কের কারণে ইউরোপের উন্নত অর্থনীতিগুলো 2007-08 এবং 2020-21 বছরের আর্থিক সংকটের বিরুদ্ধে ইতিবাচকভাবেই মোকাবেলা করেছে। খুব স্বভাবত আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, ইউরোপের মাঝে কোন দেশ সবচেয়ে বেশি ধনী বা কোন দেশে কতটুকু সম্পদ রয়েছে? তো এ সম্পর্কে জানার সবচেয়ে কার্যকর উপায় হলো যে কোনো দেশের মাথাপিছু জিডিপি। মাথাপিছু জিডিপি অনুসারে ইউরোপের শীর্ষ 10টি ধনী দেশের তালিকা তাহলে চলুন জেনে নেওয়া যাক। 10 নম্বরে ডেনমার্ক, যার মাথাপিছু জিডিপি 51,643 মার্কিন ডলার। ডেনমার্কের বিদেশি বাণিজ্যের ওপর উচ্চ নির্ভরতা সহ একটি ছোট্ট এবং মুক্তবাজার অর্থনীতি রয়েছে। দেশটির উদার বাণিজ্যের নীতির ফলস্বরূপ ডেনমার্ক রপ্তানির জিডিপির মাত্র 50%-এর নিচে। ইইউ এর সদস্য হিসেবে দেশটি ইএমইউতেও যোগদানের বিকল্প রয়েছে, কিন্তু এ পর্যন্ত একটি স্বাধীন মুদ্রা বজায় রেখেছে ডেনমার্ক। ডেনমার্ক ঐতিহ্যবাহী নর্ডিক সমাজের মডেল অনুসরণ করে, উচ্চ করের হার, উচ্চ স্তরের সরকারি অর্থায়িত পরিষেবার সাথে যুক্ত, উচ্চ কর দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখে। 9 নম্বরে রয়েছে অস্ট্রিয়া। দেশটির মাথাপিছু জিডিপি হচ্ছে 51,936 মার্কিন ডলার। ঐতিহাসিকভাবে অস্ট্রিয়ার বেশিরভাগ বাণিজ্যই হয়েছে জার্মানির সাথে। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পর থেকে দেশটি অন্যান্য সদস্য রাষ্ট্রের সাথেও তার ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছে এবং একই সাথে একক ইউরোপীয় বাজারের প্রবেশাধিকার এবং অন্যান্য ক্রমবর্ধমান ইইউ অর্থনীতির সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে পেরেছে। 2018 সালে জিডিপি পূর্ববর্তী বছরগুলোর তুলনায় বৃদ্ধি পেয়েছে। খাত অনুসারে দেশটির মোট জিডিপির 1.3% কৃষিখাত থেকে, শিল্প থেকে 28.4% এবং পরিষেবা থেকে 70.3% এসে থাকে। 8 নম্বরে রয়েছে জার্মানি, যাদের মাথাপিছু জিডিপি 52,801 মার্কিন ডলার। জার্মানি একটি বৃহৎ, উচ্চ বিকশিত মুক্তবাজার অর্থনীতি এবং সাম্প্রতিক বছরগুলোতেও দেশের উল্লেখযোগ্য প্রগতি দেখা যাচ্ছে। এছাড়াও জার্মানি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাণিজ্য নির্ভর দেশ এবং দেশটিতে শীঘ্রই যে কোনো সময় আর্থিক মন্দার মুখেও পড়ার আশঙ্কা নেই বলে মনে করা হয়। দেশটির জিডিপিতে ক্রমান্বয়ে পরিষেবা খাত 70%, শিল্প খাত 29.1% এবং কৃষি খাত 0.9% অবদান রাখে। এদেশটির রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে যানবাহন, ওষুধ, রাসায়নিক, রাবার, প্লাস্টিক এবং খাদ্যপণ্য সামগ্রী। এদেশের প্রাকৃতিক সম্পদগুলোর মাঝে রয়েছে কাঠ, লিগোনাইট, পটাশ এবং লবণ। 7 নম্বরে রয়েছে সুইডেন, যার মাথাপিছু জিডিপি হচ্ছে 53,077 মার্কিন ডলার। সুইডেন একটি উচ্চ বিকশিত রপ্তানিমুখী অর্থনীতি, যা সম্প্রতি বছরগুলোতে একটি কৃষি নির্ভর অর্থনীতি থেকে প্রকৌশলী খনি, খরা বা শয্যার ওপর নির্ভরশীলতার সাথে বিকশিত হয়েছে। অন্যান্য অনেক উত্তর ইউরোপীয় দেশের মতো সুইডেনও উচ্চ আয়করের নর্ডিক মডেল এবং তদনুসারে উচ্চ স্তরের সরকারি অর্থায়িত পরিষেবাগুলো অনুসরণ করে। রাজস্ব সংগ্রহের পরিসংখ্যান অনুযায়ী এটি ইউরোপের চতুর্থ সর্বোচ্চ মোট কর রাজস্ব এবং বাল্টিক্সের দ্বিতীয় করগ্রাহী দেশ। খাত অনুসারে দেশটির জিডিপির 65% আসে পরিষেবা থেকে, 33% আসে শিল্পখাত থেকে, 1.6% আসে কৃষিখাত থেকে। 6 নম্বরে রয়েছে আইসল্যান্ড, যাদের মাথাপিছু জিডিপি 54,121 মার্কিন ডলার। আইসল্যান্ডের ক্ষুদ্র অর্থনীতি 2007-2010 আর্থিক সংকট দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার কারণে দেশটি 2008 সালে IMF থেকে জরুরি তহবিলের সাহায্যের জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছিল। যদিও পরবর্তী বছরগুলোতে দেশটি একটি কার্যকর পুনরুদ্ধার প্রক্রিয়ায় অর্থনীতিকে গতিশীল করেছে। সফটওয়্যার এবং বায়োটেক শিল্পে অনুরূপ বৃদ্ধি দেখাচ্ছে দেশটি। মাছ উৎপাদনের মাধ্যমে দেশটির জিডিপির 12% এবং রপ্তানি আয়ের 40% এসে থাকে। 5 নম্বরে রয়েছে নেদারল্যান্ডস, যাদের মাথাপিছু জিডিপি হচ্ছে 56,435 মার্কিন ডলার। 1959 সাল থেকে প্রাকৃতিক সম্পদ বিক্রয় নেদারল্যান্ডসের সবচেয়ে বড় অর্থ উপার্জনের উৎসগুলোর মধ্যে একটি এবং এর বৃহৎ মুক্তবাজার অর্থনীতিতে একটি বড় অবদানকারী। ফলশ্রুতিতে ডাচ উৎপাদন খাতের পতনেরও এটি একটি মূল কারণ। দেশটির অর্থনীতি অনেকাংশে বিদেশি বাণিজ্যের ওপর নির্ভরশীল। দেশটি রাসায়নিক, যন্ত্রপাতি, সরঞ্জাম এবং খাদ্যপণ্য সামগ্রী রপ্তানি করে থাকে। খাত অনুসারে দেশটির জিডিপি 70.2% আসে পরিষেবা থেকে এবং 17.9% আসে শিল্প থেকে এবং 1.6% আসে কৃষিখাত থেকে। 4 নম্বরে রয়েছে সুইজারল্যান্ড,
দেশটির মাথাপিছু জিডিপি হচ্ছে 63,380 মার্কিন ডলার। বিশ্বের অন্যতম বৃহৎ মুক্তবাজার অর্থনীতি হিসেবে সুইজারল্যান্ড গত কয়েক বছর ধরে একটি সুস্থ প্রবৃদ্ধি দেখাচ্ছে। দেশটির উচ্চ বিকশিত পরিষেবা সেক্টরগুলোর মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম উল্লেখযোগ্য ব্যাংকিং শিল্প এবং অত্যন্ত শক্তিশালী পর্যটন বাণিজ্য। এদেশের ওষুধ শিল্পেরও বিশ্বজুড়ে রয়েছে সুখ্যাতি। তাছাড়াও এদেশের জিডিপিতে কৃষিখাত 1%-এরও কম অবদান রাখে। 3 নম্বরে রয়েছে নরওয়ে। দেশটির মাথাপিছু জিডিপি হচ্ছে 74,065 মার্কিন ডলার। নরওয়েতে ইউরোপের যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ জীবনযাত্রার মান এবং একইভাবে সমৃদ্ধ অর্থনীতি রয়েছে। এর উন্নত এবং মিশ্র অর্থনীতির কাঠামো প্রাকৃতিক সম্পদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। 2000 সাল থেকে তেলের উৎপাদন 50% হ্রাস পাওয়া সত্ত্বেও এটি বিশ্বের অন্যতম প্রধান পেট্রোলিয়াম রপ্তানিকারক হিসেবেই রয়ে গেছে। অন্যান্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় শিল্পের ওপর নরওয়ের নির্ভরশীলতা তুলনামূলকভাবে বেশি। এদেশে 34.7% জিডিপি আসে শিল্প খাত থেকে এবং 63.5% আসে পরিষেবা খাত থেকে। এছাড়াও 1.6% আসে কৃষি খাত থেকে। তেল, গ্যাস, কাঠ এবং মাছের মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নরওয়ে একটি রপ্তানির অর্থনীতি রয়েছে এবং চীনের পর বিশ্বের বৃহত্তম সামুদ্রিক খাবার রপ্তানিকারক দেশ হিসেবেও দেশটি স্থান করে নিয়েছে। 2 নম্বরে রয়েছে আয়ারল্যান্ডস। দেশটির মাথাপিছু জিডিপি হচ্ছে 79,925 মার্কিন ডলার। আয়ারল্যান্ডের ছোট্ট আধুনিক অর্থনীতি ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতি। এর কারণ একটি শক্তিশালী রপ্তানি খাত, কম মুদ্রাস্ফীতি, যথাযথ কর্মসংস্থানের বৃদ্ধি। সম্প্রতি বছরগুলোতে এই দেশটি কঠোর কর আইন প্রবর্তন করেছে। বর্তমানে ব্রেক্সিটের অনিশ্চিত প্রভাব থাকা সত্ত্বেও 2022 সালে দেশটির অর্থনীতি এখন পর্যন্ত ইতিবাচকভাবেই প্রবৃদ্ধি লাভ করছে। 1 নম্বরে রয়েছে লুক্সেমবার্গ, যাদের মাথাপিছু জিডিপি হচ্ছে 110,870 মার্কিন ডলার। স্থলবেষ্টিত লুক্সেমবার্গ ছোট্ট দেশটি শক্তিশালী অর্থনীতি, বছরের পর বছর প্রবৃদ্ধি, নিম্ন মুদ্রাস্ফীতি এবং নিম্ন বেকারত্বের হার থেকে উপকৃত হয়ে আসছে। 2002 সাল থেকে দেশটির সরকার অর্থনীতিকে বিচিত্রকরণে উৎসাহিত করার জন্য এবং লজিস্টিক, ICT, চিকিৎসা গবেষণা, আর্থিক পরিষেবা, প্রযুক্তি এবং মহাকাশে প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য পরিকল্পিত নীতিগুলোর একটি সিরিজ চালু করেছে। এদেশে সম্প্রদায়ের পরিপ্রেক্ষিতে লুক্সেমবার্গের আর্থিক শিল্প গুরুত্বপূর্ণ, যা জিডিপির 35%-এরও বেশি। 1990-এর দশকে আন্তঃসীমানা তহবিল চালু হওয়ার পর থেকেই দেশটিতে অধিক মাত্রায় বিনিয়োগ আসতে শুরু করে, যা লুক্সেমবার্গকে বিশ্বের বৃহত্তম বিনিয়োগ তহবিল সম্পদ আবাসনের র্যাঙ্কিংয়ে 3য় অবস্থানে ঠেলে দিয়েছে।